সর্পদংশনে নিহত ব্যক্তির পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়। বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সর্পদংশনে নিহত ভারতী ঘোষের পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। চেকটি গ্রহণ করেন নিহত ভারতী ঘোষের বৃদ্ধা মা। চেক তুলে দেন পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি ও সহপ্রশাসক আইনুল হক। এক্সগ্রাসিয়া গ্র্যান্ট ভারতী ঘোষের, তার যে স্নেক বাইটের জন্যে এই টাকাটা ন্যাচারাল ক্যালামিটিতে পায়, মমতা ব্যানার্জির সরকারের এই সিস্টেমটা করা আছে সেটা দেওয়া। ইনি 20 সালে মারা গেছিলেন, 11/10/20 সালে। তো সেই চেকটা ডিউ হয়েছিল, সেই চেকটা আজকে আমরা দিলাম। এতদিন কেন আসছে? এটা তো আমাদের হাতে ব্যাপারটা টোটাল নয়, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার থাকে, ন্যাচারালি সেই জন্য একটু দেরি হয়। আর তাছাড়া আমাদের বোর্ড তো সবে এক পাস হয়েছে, আমরা পার্সিউ করবার টাইমটুকু কতটুকু পেয়েছি সেদিকটা দেখুন। পার্সিউ করার টাইমটা তো আমাদের কাছে মাত্র কটা দিন, 1 মাস 2-3 দিন, তার মধ্যে আমরা আনিয়েছি আরও একটা চেক আসবে। সেটা তো মানুষ বলবে না, আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজটা করছি। আমরা মনে করি মানুষের কাছে কোনো হয়রানি ছাড়া যাতে মানুষ পরিষেবাটা পায় সেটা দেখার দায়িত্ব হচ্ছে আমাদের, এবং সেই দায়িত্ব স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন, সুতরাং তার সম্মান রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। এত কম সময়ের মধ্যে কীভাবে পরিষেবা দিতে পারছেন, কতটা চাপে আছেন? না, আমার কোনো চাপ নেই না, সবাই যদি কাজ করেন আর সবাই যদি এই বোধটা থাকে যে এই কাজটা আর 4-5টা কাজের মতো নয়, আমরা বর্ধমান শহরের নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ। এটা 8-10 ঘন্টার কাজের ব্যাপার নয়, এই 24 ঘন্টা যদি আমি আমার মাথায় থাকে যে আমাকে বর্ধমান পৌরসভার নাগরিকদের জন্য 24টা ঘন্টাই হচ্ছে আমাকে দিতে হবে। যখন যে কোনো সমস্যা পড়বে, যত রাতই হোক না কেন, তাদের ফোনও ধরতে হবে, প্রয়োজনে পৌঁছতে হবে, এইটা হচ্ছে আমাদের। জানা গেছে 2020 সালে সর্পদংশনে মৃত্যু হয় বর্ধমান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ভারতী ঘোষের। অনুদানের অর্থ পেতে অসুবিধার সম্মুখীন হতে হয় ঘোষ পরিবারকে। পরে ঘোষ পরিবার বর্ধমান পৌর প্রশাসক মণ্ডলীর দ্বারস্থ হন, পৌর প্রশাসক মণ্ডলী ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। স্নেক বাইটের চেকের জন্য দীর্ঘ 1 বছর প্রায় হয়ে গেল, তার বেশি, অনেক জায়গায় অসুবিধা হয়েছে, কিন্তু মিউনিসিপ্যালিটিতে বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হলো। প্লাস বিপ্লবদা খুব হেল্প করেছেন, এখানে যে বিপ্লবদা দেব বোধে টাইটেল ওনার বোধে উনি আছেন, হেল্প করেছেন। তারপরে তো সব প্রশাসক মণ্ডলী ছিলেনই, আজকে চেকটা দেওয়া হলো, দেখলেন সেটা 1 লক্ষ টাকা। কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? না, খুব সমস্যা বলতে কিছু না, পুলিশ পোস্টমর্টম পাওয়ার পরে হসপিটালে দেরি হয়েছিল, হসপিটালে ওরা ওরেও ডিলেই বলা চলে ভুল হবে, অত কম্পিউটার কাজ হচ্ছিলো না, মেশিনে গন্ডগোল ছিল, তার জন্যই দেরি হচ্ছে। একদম 100% দারুণ। মায়ের নাম ভারতী ঘোষ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।